হ্যালো বন্ধুরা, তোমরা কি এমন চাম্বাদুর দেখেছো যারা এতটাই কিউট যে নিজেদের কিউটনেস দেখিয়ে তোমাদের বস বানিয়ে ফেলতে পারে? আর তোমরা কি এমন শিয়াল দেখেছো যারা ছোট হওয়ার সাথে সাথে এতটাই কিউট হয় যে তোমাদের ছাড়তেই মন চাইবে না? আর আজকের ভিডিওতে তোমাদের এমনই কিছু অ্যানিমেল দেখাতে চলছি যেগুলোর কিউটনেস দেখে তোমরাও নিজেদের ঘরে এগুলোকে পালন করতে চাইবে। এই অ্যানিমেলগুলোর মধ্যে এমন একটা বানর রয়েছে যেটা তোমাদের হাতে সমান হবে। আজকের ভিডিওটা একটু মিস করো না, কেননা খুবই মজাদার হতে চলছে। নাম্বার 6, বেবি লামা। যদি তোমরা কখনো স্ট্রেস ফিল করো তাহলে তোমরা এই লামার সাথে মিলতে পারো। এটা খুবই সুন্দর পেট এবং কিউট অ্যানিমেল, যেটা দেখার পরে তোমাদের সব স্ট্রেস দূর হয়ে যাবে। আগেকার সময়ে এই অ্যানিমেলদের বোঝা টানানোর জন্য পালন করা হতো। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো এই কিউট অ্যানিমেল দিয়ে আবার বোঝাও টানানো হতো? জন্মের সময় বেবি লামার বয়স প্রায় 9 থেকে 14 কেজির মধ্যে হয়। এরা খুবই ইন্টেলিজেন্ট হয়ে থাকে, কোনো কাজকে খুবই দ্রুত শিখে নিতে পারে, আর এরা সবার সাথে মেলামেশা করতেও পছন্দ করে। লামা খুবই ভাবুক জানোয়ার হওয়ার কারণে মানুষের মনোভাব খুবই তাড়াতাড়ি বুঝতে পারে, আর যদি তোমরা এদের চিল্লাও অথবা মারধর করো তাহলে এরা তোমাদের থেকে অনেক দূরে চলে যাবে, আর হতে পারে এরা তোমার কাছে আর নাও আসতে পারে। খুবই কম লোকই হবে যারা এই কিউট অ্যানিমেলের উপর চিল্লাবে অথবা মারধর করবে। নাম্বার 5, ফিঙ্গার মাঙ্কি। এই ছোট এবং কিউট দেখতে অ্যানিমেলটা হলো একটা বানর। মনে হয় না তোমরা এর আগে এই অ্যানিমেলকে দেখেছ। এর সাইজ খুবই ছোট হওয়ার কারণে এদের ফিঙ্গার মাঙ্কি অথবা পকেট মাঙ্কিও বলা হয়। এরা নাই কারোর উপর রাগ করে অথবা কারোর উপরে অ্যাটাক করে। এদের পালন করা খুবই সহজ হয়, কেননা এরা বেশিরভাগ ফল ফ্রুটসই খেয়ে থাকে। এদের সবচেয়ে পছন্দের ফ্রুট কলা এবং আপেল। এই মাঙ্কিকে যত সুন্দর দেখায় ততই এদের মূল্য হয়ে থাকে। এই ফিঙ্গার মাঙ্কির এক জোড়ার মূল্য প্রায় 5 লাখ থেকে 7 লাখ হয়ে থাকে। নাম্বার 4, বেবি টাইগার। তোমরা নিশ্চয়ই ভাবছো এই টাইগার কে বা কে পালন করবে, আর এদের পালন করে কে বা মরবে? কিন্তু বন্ধুরা, USA জঙ্গলের টাইগারের থেকে পালন করা টাইগারের পরিমাণই বেশি। দুনিয়াতে অনেক লোকই পেটের মতো টাইগার পালন করে থাকে। তোমরা তো জানতেই পারো দুবাইয়ে কত পরিমাণে টাইগার পালন করা হয়। এদের মধ্যে কিছু সেলিব্রিটিও এদের পালন করতে খুবই পছন্দ করে, যদিও টাইগারকে পালন করতে খুবই মুশকিল হয়ে থাকে। এদের সঠিকভাবে ট্রেনিং দেওয়া এবং খাবারের দিকে খেয়াল রাখা একজন সাধারণ মানুষের জন্য পসিবল নয়। কিন্তু এই বেবি টাইগার খুবই মাসুম দেখতে হয়। এদের দেখার পর সবাই এটা ভুলে যায় যে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে। একটা বেবি টাইগারকে শুধু দুধই পালন করা হয়। এরা সম্পূর্ণভাবে বড় হওয়ার পর এরা একবারে প্রায় 37 কেজির মতো মাংস খুব সহজেই খেয়ে ফেলতে পারে। নাম্বার 3, বেবি ফেনিক্স ফক্স। এই ফক্স মেইনলি সাহারা রেগিস্তান আর আরবিক রেগিস্তানে পাওয়া যায়। ফেনিক্স ফক্স ফক্স প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট হয়ে থাকে। এরা প্রায় 14 সালের মতো বাঁচতে পারে, যেটা প্রায় ডগের এজের মতো। এদের ওজন প্রায় 700 গ্রাম থেকে 1 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে, আর এর কারণে এদের বাইরে নিয়ে যাওয়া অনেক সহজ হয়ে থাকে। এই ছোট ফক্সটা খুবই দ্রুত দৌড়াতে পারে, আর এদের দৌড়ানোর জন্য বড় একটা রুমের প্রয়োজন হয়। এদের সবচেয়ে অ্যাট্রাক্ট করার মতো জিনিস হলো এদের বড় বড় চোখ। এই ফক্সের দেখভাল একটা মানুষের বাচ্চার মতোই করতে হয়। নাম্বার 2, দ্য সুগার গ্লাইডার। এদের দেখার পরে খুবই কম লোকই চাইবে এদের পালন না করতে, আর এরা এতটাই কিউট হয় যে প্রায় লোকেরাই এদের পছন্দ করে। আর এদের একটা বিশেষত্ব রয়েছে যে এরা কিছু দূর পর্যন্ত উড়তে পারে, যেটা ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, আর লোকদের এদের চোখ বেশি আকর্ষণ করে। এদের ভিডিও ইন্টারনেটে এতটাই ভাইরাল হয় যে এদের ভিডিওতে প্রায় লাখ লাখ ভিউজ আসে। এদের দেখভাল করতে সুবিধা হয়, কেননা এরা ফল ফ্রুটস খেতে পছন্দ করে। এদের তোমরা খাঁচাতেও রাখতে পারো অথবা আলাদা করে ঘরও বানিয়ে দিতে পারো। আর বন্ধুরা, এই সুগার গ্লাইডার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এটা যদি তোমাদের পালন করার সুযোগ হয় তাহলে কি তোমরা পালন করবে সেটাও কমেন্ট করে জানিও। নাম্বার 1, হন্ডুরান হোয়াইট বিয়ার। এই চাম্বাদুর দুনিয়ার সবচেয়ে কিউট চাম্বাদুর, যেটা অন্য সব চাম্বাদুরদের থেকে ইউনিক। এদের দেখার পরে ভয় তো লাগবে না, আরো এদের ধরতে মন চাইবে। এদের দেখতে খুবই ছোট এবং তুলতুলে বলের মতো লাগে। এই চাম্বাদুরকে কটন বল প্যাটও বলা হয়ে থাকে। এবার যেটা দেখতে পাচ্ছ এটা এদের ম্যাক্সিমাম সাইজ। তো মেল প্যাট ফিমেল প্যাটের থেকে কিছুটা বড় এবং কিছুটা ভারী হয়ে থাকে। আর এরা হ্যালুকোইয়া গাছের পাতার নিচে থাকে, আর এগুলো খেয়ে নিউট্রিশন পায়। বেশিরভাগ এরা পাতার নিচে জীবন যাপন করে। এদের খুবই কম দেখতে পাওয়া যায়, খুবই কম চান্স রয়েছে কি এ কাউকে দেখতে পায়। আর বন্ধুরা, এই কিউট অ্যানিমেল গুলোর মধ্যে তোমাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।